আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ মি ইমরান ফ্রম অজানা সাগর। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আমি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পবিত্র রমজান মাসে সমগ্র বিশ্বে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা পালন করেন। রোজার প্রধান কাজ হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। ভৌগোলিক অবস্থানগত কারণে সারা বিশ্বের দিন রাতের অবস্থা যেমন এক নয়, ঠিক তেমনিভাবে রমজানের রোজা পালনের সময়ও পার্থক্য রয়েছে। বেশ কিছু দেশে দিনের দৈর্ঘ্য অনেক লম্বা হয়, তাই সেখানকার রোজা হয় অনেক দীর্ঘ। উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রায় 18 থেকে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। আইসল্যান্ডে দিনের আলো থাকে 22 ঘন্টা, সেই কারণে আইসল্যান্ডবাসীর এত দীর্ঘ সময় রোজা রাখতে হয়। সমগ্র আইসল্যান্ডে মাত্র 1500-এরও কম মুসলিম বসবাস করে। এদের বেশিরভাগই থাকেন আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াবিকে। তারা ইফতার নামাজ সেরির জন্য মাত্র 2 ঘন্টারও কম সময় পান। এইখানকার মুসলিমরা রাত 2টার সময় সেরি খাওয়া শেষ করে এবং পরের দিন রাত 12টায় ইফতার করেন। এত অল্প সময়ের মধ্যে ইফতার, তারাবি ও সেরি করার জন্য সময় খুবই কম থাকে তাদের কাছে। বাসা থেকে ইফতার খেয়ে মসজিদে আসতে আসতে সেরির সময় শেষ হয়ে যায়, তাই এখানকার নাগরিকেরা মসজিদে সবাই মিলে ইফতার করে এবং তারাবিও পড়ে, এশার নামাজ পড়ে একসাথে বাড়ি ফিরে আসে। এইখানকার বেশিরভাগ মুসলিম তারা অন্য দেশের। কেউ কেউ বলেছেন তাদের দেশের তুলনায় আইসল্যান্ডের রোজা রাখা অনেক কষ্টের। তবে এখানে সূর্যের তাপ কম থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো গরমে রোজাদারদের কষ্ট করতে হয় না খুব একটা। তবে 22 ঘন্টা পানাহার না করে থাকাটা সহজ কাজ নয়। এইখানকার বেশিরভাগ স্থানীয় বাসিন্দারা দিনের বেলা ঘুমিয়ে কাটান। সক্ষম মানুষেরা দীর্ঘ রোজা রাখলেও গর্ভবতী বৃদ্ধ নারী ও পুরুষরা রোজা রাখতে পারে না। গ্রীষ্মকালে রমজান মাস আসলে উত্তর গোলার্ধের মুসলিমদের কেন এত দীর্ঘ সময় রোজা রাখতে হয় তা কি আপনি জানেন? না জানা থাকলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এর কারণ হলো উত্তর মেরুর আশেপাশের অঞ্চলে সূর্য কখনো অস্ত যায় না। প্রকৃতির এই আচরণকে বলে সামার সলিসিস্ট। সামার সলিসিস্ট পৃথিবীর মেরু অঞ্চলে সূর্যের দিকে হয়ে থাকে। বছরে মোট 2 বার সামার সলিসিস্ট হয়, একবার উত্তর গোলার্ধে ও আরেকবার দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ মেরুর কাছে যেহেতু কোনো মানব বসতি নেই, তাই সেখানে খুব একটা সমস্যা হয় না। কিন্তু উত্তর মেরুর আশেপাশের দেশগুলোতে গ্রীষ্মকালে রমজানের রোজা অনেক দীর্ঘ হয়। আর্কটিক অঞ্চলে সূর্য অস্ত যায় না, এই অঞ্চলে মাত্র 2 ঘন্টার জন্য সূর্য চলে যায়। বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।